সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটুখানি এক্সাইটেড রয়েছি, একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করবো। আগে কখনো রেস্টুরেন্ট ট্রাই করিনি। এক্সাইটমেন্ট না, দুরকমের হয়। একটা হচ্ছে ধরো পুরোনো কোনো রেস্টুরেন্ট যেটা কিনা ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমার জন্য ধরো সিক্স বালিগঞ্জ প্লেস, এখানকার খাবার দাবার খুব ভালো। আবার করে আমি যাচ্ছি কিছু চেনা পরিচিত ভালো খাবার আবার খেতে। আরেকটা এক্সাইটমেন্ট যেটা আজকে হচ্ছে, সেটা হচ্ছে একটা আনকোরা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি। জানি না খাবার দাবার কীরকম হবে না হবে, আশা করছি ভালোই হবে, কেননা এক্সট্রিমলি প্রিমিয়াম একটা রেস্টুরেন্ট। ভিডিওটা শেষ অবধি থাকো, সঙ্গে থাকো, তাহলে পরে সবটাই তোমরা জানতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রিপশনের পাশে একটা ঘন্টি মতো দেখতে পাবে বেল আইকন, সেটাকে অন করে দিলে পরে এভরি সিঙ্গেল টাইমে আপলোড নিউ ভিডিও তোমরা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর এবারে দেরি না করে ভিডিওকে আগে ক্যারি ফরওয়ার্ড করছি। সাউথসিটি মলের থার্ড ফ্লোরে রিয়াসাত, ফ্লেমেন্ট গ্রিলসের পাশে। তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো, তার সিরিয়াল ইনসাইড অফ রিয়াসাত। এটা একটা এক্সট্রিমলি প্রিমিয়াম রেস্টুরেন্ট। এটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে একটা ভুল কনসেপশন আছে তা নয়, এরা ফোকাস করেছে অন নবাবি কুজিন। তো বেসিক্যালি এখানে রাজস্থানের কিছু ডিশেস আছে, পঞ্জাবের কিছু ডিশেস আছে। আমি জানি না পাঞ্জাবের মধ্যে কোনো দিন এরকম মানে একটা নবাবি ঘরানা বা একটা রাজা রাজার ব্যাপার ছিল কি না, কোনো আইডিয়া নেই। রাজস্থানে ছিল, সেটার ইনফ্লুয়েন্স আছে, পাঞ্জাবের কিছু ডিশেসের ইনফ্লুয়েন্স আছে, বিশেষ করে মজাঠিয়া লখনৌই কিছু ডিশের ইনফ্লুয়েন্স আছে, এবং হায়দ্রাবাদি কিছু ডিশের ইনফ্লুয়েন্স আছে। আমি অর্ডার দিয়ে দিয়েছি, এলে পরে আমি সব দেখিয়ে দেবো। বাই দ্য ওয়ে প্রাইসেস আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ, ঠিক আছে। আমি যখন আউট 1590 বা আমি যখন গালাবাদে গিয়ে বলেছি প্রিমিয়াম রেস্টুরেন্ট হ্যান দেন, দিস ইজ প্রিমিয়ামনেস অন স্টেরয়েডস। প্রাইসেস আর এক্সট্রিমলি হাই। দেখা যাক খাবারটা কীরকম, সেই প্রাইসটাকে জাস্টিফাই করতে পারে কি না, বিকজ দ্য অ্যাম্বিয়েন্স, স্টাফদের ব্যবহার, দ্যাট হ্যাজ বিন টু দ্য পয়েন্ট, নাথিং টু পয়েন্ট ফিঙ্গার অন। এভরি ওয়ান হ্যাজ বিন এক্সট্রিমলি কার্টিয়াস, ভেরি পোলাইট অ্যান্ড ভেরি অ্যাকোমোডেটিভ। তো সেটা নিয়ে দেয়ার আর নো কমপ্লেন্স। ডেকোরেশনে কিন্তু আমি 10/10 দেবো, জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দরভাবে ব্যাপারটাকে ডেকোর করেছে। সো রিয়াসাত হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড এনাফ আমাকে এই বেভারেজটা। ওরা প্রথমে রেকমেন্ড করেছিল মকটেলটা, এটা হচ্ছে গন্ধরাজ ওয়াটারমেলন জুস, সোডা বেসড, লিমকা বেসড। তো আমি অর্ডার করিনি, বাট দে হ্যাভ গিভেন মি দিস অ্যাজ আ কমপ্লিমেন্টারি বেভারেজ, সো ইটস ভেরি কাইন্ড অফ দেম। আর এটা হচ্ছে আমাদের স্টার্টার, এটা হচ্ছে একটা কাবাব প্ল্যাটার। কেন নিলাম এটা আমি তোমাদেরকে বলছি এখন, বাট এটা দেখে নাও, লুকস অ্যামেজিং। এখানে একটা ময়দার পাঁপড় কষে দিয়েছে, আর এখানে ছ রকমের ডিপস দিয়েছে, কিছু টমেটো, কিছু আমের, কিছু পিকেল ডানিয়ান্স, এটা হচ্ছে মিন্ট চাটনি, সবাই চেনো। বাই দ্য ওয়ে টুডে ইজ ফ্রাইডে 28th of April, এটা বলাটা এর জন্য ইম্পর্টেন্ট কারণ একটা উইক ডে। তার মধ্যেও কিন্তু মোটামুটি রেস্টুরেন্ট মোটামুটি ফুল অকুপাইড, আমি তো বলতে পারি 60% থেকে 65% অকুপাইড, আর প্রাইসেস তো হাই। তো এগুলো কিন্তু মোটামুটি গুড ইন্ডিকেটার্স যে খাবার দাবার নিশ্চয়ই কী বলবো মানে হেভেনলি হবে। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। বাই দ্য ওয়ে ময়দারে ক্র্যাকারগুলোর নাম দিয়েছিল একটা, ভুলে গেছি। এগুলো বেসিক্যালি টেস্ট বলো তো কীরকম, ক্রিম ক্র্যাকার বিস্কিটের মতো, ব্রিটানিয়ার যা হয় সেরকম। দেখি, দিস ওয়াজ হাইলি রেকমেন্ডেড। ও ওয়াও, কি বানিয়েছে, এটা খেয়ে তো মেজাজ খুশ হয়ে গেল। ওয়াটারমেলনে তোমরা সেরকম কোনো গুঁড়ো গন্ধ পাবে না, গন্ধরাজ লেবুর ফ্লেভারটাই এবং অ্যারোমাটাই বেশি প্রিডমিনেন্ট, বাট দিস ইজ রিফ্রেশিং অন আনাদার লেভেল, দিস হ্যাজ বিন সো গুড। আর ডেকোরেশন দেখো একবার, দিস হ্যাজ বিন অ্যামেজিং। সোডা বেস্ট হচ্ছে না, জলের মতন একদম ব্যাপার না, একটা ফ্রিজ তোমরা পাবে, খুবই চিল্ড, দিস হ্যাজ বিন হেভেনলি। এটা দিয়ে তো একদম মাঠের বাইরে ছয় মেরে দিল। দেখে লোভ লাগছে। তো এইটা হচ্ছে ভেটকি প্রিপারেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি অর্ডার করেছি হচ্ছে কাবাব প্ল্যাটার, দাম তো পরে বলে দেবো। এটা অর্ডার করার দুটো কারণ আছে। প্রথম কারণ, যদি শুধু কোনো মাটনের ডিশ অর্ডার করতাম, দে উড হ্যাভ গিভেন মি 4 pieces অফ মাটন। যদি শুধু ভেটকি অর্ডার করতাম, দে উড হ্যাভ গিভেন মি 4 pieces অফ ভেটকি, বি ইট এনি প্রিপারেশন। আর যদি চিকেন অর্ডার করতাম, দে উড হ্যাভ গিভেন মি 5 pieces অফ চিকেন স্টার্টারের মধ্যে থেকে। যদি চিকেন অর্ডার করতাম, যাই প্রিপারেশন অর্ডার করতাম, 5 pieces পেতাম। এটা 4 piece, ওটা 4 piece। তো দ্যাটস ওয়াই আই অপটেড ফর দ্য প্ল্যাটার, যে তোমাদেরকে তিনটেই খেয়ে বলতে পারবো যে কীরকম। মাটনটা তো লুকস ইনক্রেডিবল, এটা হচ্ছে শিকার মাস। চিকেনটা হচ্ছে মজাথিয়া মুরগ, মালাই মজাথিয়া মুরগ, দ্যাট ওয়ান। আর এটা হচ্ছে ভেটকি কাইরি, ঠিক আছে। কোনটা কীরকম ব্যাপার খেয়ে তোমাদেরকে বলছি, লুকস ইনক্রেডিবল, হাত তো লাগাতেই হবে। বিইং আ ব্লগার আমাকে তো ও সমস্ত দেখলে চলবে না, কোথায় বসে আছে বা না আছে। লেটস ট্রাউট, লেটস গেট দ্য বল রোলিং উইথ ভেটকি ফার্স্ট। ভেটকি তো সফট হবেই, ভেটকি মাছটাই সফট হয়, বাট দিস ইজ সো ফ্রেশ। এরপর দেখো দ্য ফ্রেশনেস, দ্য ফ্রেশনেস ইজ ভেরি গুড, হালকা চার্ড,
very well marinated other than the pineapple lagje. So there is always a hallmark of how well a dish has been prepared. Ever try out for the By the way, smell is just ridiculous. Atto bhalo smell. Oh wow. Oh wow. Atto bhalo hoyeche. Amar jonno tok ta hoye ektu beshi, but etar upor jodi ektu kori chaat masala ba noon niye ni. This is like heavenly good, very good. By the way, ei veg gulo mone hocche kacha. Absolutely. কাঁচা আমের ফ্লেভার রয়েছে আর কাশ্মীরি ফ্লেভার রয়েছে দিস হ্যাজ বিন ভেরি ভেরি গুড স্মোকি রয়েছে স্মোকি তো হবে তোমার যে ডিভাইসটা দেখলে টেবিলে দিয়েছিল ওটা স্মোক এমিট করছিল দিস হ্যাজ বিন সো গুড ইট কুড হ্যাভ ব্রিলিয়েন্ট এবার চিকেনটা দেখো বলাই বাহুল্য যে দিস আর বোনলেস পিসেস এটা হচ্ছে মালাই মাজেঠিয়া মুর দ্য চিকেন ইজ অলসো ভেরি সফট ভেরি ভেরি সফট আমাকে এখানকার ম্যানেজার বারবার নিজে অ্যাটেন্ড করছেন মিস্টার শৈবাল ইজ অ্যা ভেরি কাইন্ড হিউম্যান বিং তোমরা এখানে আসতে পারো মিস্টার শৈবালকে খুঁজতে পারো হি উইল অ্যাসিস্ট ইউ লাইক বডি এলস ভেরি নাইস ম্যান আর চিকেনটা দেখো কামিং ব্যাক টু দ্য ফুড কত ভালো ম্যারিনেশন দেখো ম্যারিনেশন হাতে যখন লেগে যায় ইটস ওয়ান সেকেন্ড ইটস অ্যান ইন্ডিকেটার যে কত ভেল ম্যারিনেটেড বাই সফটনেস ইজ অন ডিফারেন্ট লেভেল হালকা চাট ফ্লেভার দ্যাট ইজ এক্সপেক্টেড পুদিনা পাতা দিয়ে ডেকোর করা পুদিনা পাতা সেরকম কোনো ফ্লেভার আমি পাচ্ছি না বাট দিস হ্যাজ অলসো বিন ভেরি ভেরি গুড ভেজ উইথ ব্রেড এটা ফ্লেভার কিন্তু একদম আলাদা অ্যাজ মানে সেটা খাওয়া উচিত এটার মধ্যে একটা হালকা আন্ডার কারেন্ট পাবে ছোট এলাচি দিস ইজ অলসো নন স্পাইসি টু সে দ্য লিস্ট ভেরি ওয়েল সিজনড এটাতে আলাদা করে কোনো নুন লাগবে না কথা চিকেনটাও ইজ ভেরি ভেরি গুড দিস আর সাম অফ দ্য বেস্ট কাবাবস যেটা এভার হ্যাড আর মাটনটাকে দেখো এটা যদি দেখে ইনটাইসিং না হয় আর কী হবে ইনটাইসিং বলো তো এরকম মাটনের কী বলবো র্যাক্স দিয়েছে মাটনের প্রত্যেকটা মিট এত টেন্ডার এত সফট এত ময়েস্ট এটা যদি ময়েস্ট না হয় এটা দেখে যদি লোভ না লাগে কী দেখে লাগবে বলো জাস্ট লুক অ্যাট দ্য স্ট্র্যান্ডস সো ওয়েল কুক সো ওয়েল প্রিপেয়ার্ড প্রিপারেশনটাও জবরদস্ত দেখি তো খেতে পারছো ভালো খাবার যদি যত্ন করে তৈরি করে দেখে তো প্রশংসা করতেই হবে এবং বলতেও হবে দ্য মটন ইজ ভেরি ভেরি সফট উপরে হালকা একটা টক ভাব আছে বাট ইটস ওয়েল সিজন ওই জন্য টকটা চ্যাট কেটে লাগছে না যেটা আমার ভিটকিতে একটু লেগেছিল হাওয়ার বলে এটা ফ্লেভারটা ঠিক আমি ডিসাইফার করতে পারছি না দিস ইজ ভেরি গুড ডোন্ট গেট মি রং বেশি চার্জ নয় যে পোড়া পোড়া লাগছে বা কিছু বাট ফ্লেভারটা না ঝালঝাল আছে বাকি দুটো সিটে ছিল ভেটকি আর চিকেন ওগুলো একদম ঝাল ছিল না এটা ঝাল আছে দ্য মিট ইজ কোয়াইট লিটারেলি ফলিং ফ্রম দ্য বোন এত ভালো কুক হয়েছে এটা বেসিক্যালি না প্রপার তন্দুর হয়েছে এটার মধ্যে আর কোনো ফ্লেভার আমি পাচ্ছি না প্রপার ওল্ড ক্লাসিক তন্দুর করা হয়েছে তন্দুরি মশলা দিয়ে দ্যাটস ইট দিস ইজ অলসো ভেরি ভেরি গুড সুতরাং এই কাবাব প্ল্যাটারে আমি কোনটা দেবি কোনটা ঠিকই রাখতে পারবো না ইচ অফ দিস আইটেমস হ্যাজ দেয়ার ওন মেরিটস এবং নিজেদের মেরিটেই দে আর অল স্ট্যান্ডিং আউট ভেরি গুড চলে এসছে ঘুমায়িত খাবার এটা হচ্ছে রাজভাড়া লাল রাইস এটা চুক্ষা দিয়ে তো আমি শুনেই আসছি যদিও এতটা গ্রেভি হবে আশা করিনি টু বি ভেরি অনেস্ট
যেটা হচ্ছে সফেদ চিকেন উইন্ড আইটেম তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড দ্যাট ইজ এলের রেডিশন অফ মটন বিরিয়ানি লখনৌ স্টাইল। ডিম বা আলু থাকবে না, ডিসক্লেমার আগে দিয়ে দিলাম। বাট চার পিস মটন রয়েছে, চার পিস মটন তো কারিম সব ডবলই, বাট দেখা যাক মটনের কোয়ালিটি কেমন। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সফেদ মুগটা ক্যাশুনাট দিয়ে তৈরি করা আছে, আরও অনেক মশলা গেছে, বড়াই বাহুল্য। সো দিস ইজ হাউ ইট লুকস। একটুখানি পায়েস টাইপের দেখতে লাগছে আমার সামনে থেকে, তাই না? তোমাদেরও লাগছে না চালের পায়েস টাইপের দেখতে? আর এনাদের মেনু যিনি কিউরেট করেছেন, নামটা বলেছিল মনে পড়ছে না, শেফ জলি নাকি, উনি যত রাজ পরিবার আছে রাজস্থান হোক বা লখনৌ হোক সেখানে নাকি উনি যান, এবং রাজ পরিবারের সঙ্গে ওরা ভালো কানেকশান আছে, টাই আপ আছে। উনি ওনাদের যারা মানে রেসিডেন্ট কুক শেফ তাদেরকে গিয়ে ট্রেনিং দেন। আমাকে মিস্টার শৈবালি বলেন যে ম্যানেজার, যে এক্স্যাক্টলি ওখানে যে প্রিপারেশনগুলো হচ্ছে বা যে মশলা ওনারা পাচ্ছেন সেটা হয়তো এখানে আসা সম্ভব হচ্ছে না, বাট এখানে যে খাবারটা দিচ্ছে ইট ইজ এ রিজনেবল ফ্যাক্সিমিলি অফ হোয়াট এভার ইজ গোয়িং অন ইন দ্য হাউস হোল্ড অফ রাজঘরানস, বি ইট রাজস্থান, বি ইট হায়দ্রাবাদ, বি ইট লখনৌ, পাঞ্জাবের কখন রাজা ডাইলো। আর এই হচ্ছে গরমাগরম ধুমায়িত বিরিয়ানি, তোমাদের সামনে দেখলে সিল কাটা হলো। এবং এইভাবেই তৈরি হয় মটন বিরিয়ানি, চারটে রয়েছে মটনের পিস, লং গ্রেন রাইস, বলাই বাহুল্য, যা দাম তোমরা দাম শুনলে চোখ কপাল উঠে যাবে। ভেরি লাইট লুকিং, যেরকম হওয়ার কথা একটা লখনৌ ঘরানার বিরিয়ানি। স্মেল ইজ অ্যামেজিং, একদম ঝরঝরে বিরিয়ানির রাইস, ব্যাপারই আলাদা। দেখো আমি রিকোয়েস্ট তো করেছিলাম নান্দি পিস দেওয়ার জন্য, এখানেও করেছিলাম আর লাল মাছও করেছিলাম, দেখি কতটা কি করতে পেরেছে এরা। বাট স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো, খুবই ভালো। চার পিস মাটন দেওয়া মানে তোমরা যদি দুজন আসো তাহলে পরে ইট শুড সাফাইস বোথ অফ ইউ। কোয়ান্টিটি অফ রাইস ইজ অলসো গুড। এই হচ্ছে প্রথম মাটন, লেটস বি ভেরি কেয়ারফুল উইথ ইট। বিরিয়ানি খাওয়ার জন্য বুড়ানি রায়তা দিয়েছে, নানলি পিস চেয়েছিলাম, নানলি পিস দিয়েছে। এইগুলো না কি বলবো, মনকে জয় করে নেয়, যে যেগুলো কাস্টমার রিকোয়েস্ট করবে সেগুলোকে এরা কেটার করছে, অন্তত চেষ্টা করছে। তোমাদেরকে মাটনের কোয়ালিটি একবার দেখাই, দ্য মিট ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন গাইস, কি বলবো বলো, এত ভালো মাটন এরা কুক করেছে। যে কটা চিকেন ভেটকি যে কটাই খেলাম প্রোটিন আগে, দে আর ভেরি ওয়েল কুকড, দ্য মাটন ইজ পিঙ্কিশ ব্যাপার আছে। এটাকে খুব একটা বুড়ো খাসি রেওয়াজি খাসি বলতে পারবো না, মানে বাচ্চা খাসি বা তার থেকে একটুখানি মাঝ বয়সী খাসি, ইফ দ্যাট মেক সেন্স, ঠিক আছে। দ্য মিট ইজ ভেরি হট, দ্য এন্টায়ার ডিশ ইজ হট, ইটস পাইপিং হট, বাট ইয়েস ভেরি গুড। একটু মাটনটা খেয়ে তোমাদের বলি কীরকম। ইন জেনারেল আমার একটুখানি বয়স্ক খাসি পছন্দ, যেরকম আকরাম বিরিয়ানি দিয়েছিল ওটা তো টু গুড ছিল, আউদের মাটন আমার খুব পছন্দ। বাট লেটস গিভ দিস এ শট, ভেরি সফট, ভেরি ময়েস্ট। তবে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক খাসি না, বাচ্চা খাসি, কিড গোট যাকে বলে। আর এই হচ্ছে মাটন, তোমাদেরকে বিরিয়ানি মাটন আরেকবার লাস্ট দেখিয়ে দিই সামনে থেকে। দিস ইজ হাউ ইট ইজ। যেটা মাটনের র্যাক ছিল স্টার্টারে সেটা কিন্তু ছিল বয়স্ক খাসি, নো ডাউটস অ্যাবাউট ইট। দেখি একটা বাইট নিই, তুমি একটু রাইসটা এমনি খাই। গলাবাদে বিরিয়ানি খেয়ে ছিটকে দিয়েছিলাম, এটা দেখি কীরকম। গুড, অতিরঞ্জিত কাওড়া জল গোলাপ জলের কোনো প্রভাব নেই, স্পাইসি একদমই না, ভেরি ভেরি লাইট, ছোটো এলাচের ভালো প্রভাব আছে। দ্য বিরিয়ানি ইজ ভেরি মাইল্ড। আমি জেনারেলি একটু মানে মশলাদার বিরিয়ানি পছন্দ করি, ব্যারাকপুর ঘরানার, যদি আমি কোনোদিন ব্যারাকপুর আসবার জন্য যাইনি। এটা এমনিও খাওয়া যাবে, দ্য বিরিয়ানি ইন ইট সেলফ ইজ প্রিটি ময়েস্ট, বাট গ্রেভি দিয়ে খেলে হয়তো বেটার লাগবে। দিস বিরিয়ানি ইজ গুড, বাট এটাকে আমি গলাবাদ বা উত্তর থেকে এগিয়ে রাখতে পারবো না। যারা এই টাইপের বিরিয়ানি পছন্দ করো, এটা কলকাতা স্টাইলে আমি বলবো, কারণ কলকাতায় মোটামুটি এরকমই করে, মাইনাস দ্য ডিম অ্যান্ড আলু। বাট দিস ইজ গুড, ভেরি গুড। মাটন দিয়ে একটা বাইট নিয়ে দেখি কীরকম লাগে, শুড বি মোর ফ্লেভারফুল। মাটন দিয়ে খাওয়াতে ফ্লেভারটা ফুললো, দিস ইজ অলসো গুড, ভেরি গুড। যারা লাইট বিরিয়ানি পছন্দ করো এখানে এসে চোখ বন্ধ করে বিরিয়ানি অর্ডার দিতে পারো, ইউ গাইস ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আর নানলি খাওয়ার স্যাটিসফ্যাকশন, যারা খাও তারাই বুঝতে পারো। সো আই হ্যাভ সাকসেসফুলি আনআর্থ অল দ্য মাটন ফ্রম দ্য হান্ডি, নানলি পিস আরেকটা দিয়েছে। সো দে হ্যাভ বিন ভেরি কেয়ারফুল অফ দিস, আরেকটা দিয়েছে,
সো আউট অফ ফোর পিসেস যদি তিনটে নালি দিতে পারে এরা, মানে হ্যাটস অফ টু দেম, চারটের মধ্যে চারটে নালি দিয়েছে। সো দে হ্যাভ বিন সো কাইন্ড। আমি জানি না আমি ব্লগিং করছি রাখি কিনা, বাট দে হ্যাভ বিন ভেরি ভেরি কাইন্ড ইয়ার। And nothing to say. যদি আমি নাইনলি পিস রিকোয়েস্ট করি, যদি চারটে মাটনের মধ্যে চারটে নাইনলি পিস দেয়, হোয়াট মোর ক্যান আই সে আদার দেন ইউনো গিভ দেম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। দে হ্যাভ বিন ভেরি কাইন্ড। ইনফ্যাক্ট এখন যে তোমরা মিউজিক বাজে শুনতে পাচ্ছ কিন্তু বলতে পারবো না, আই রিকোয়েস্টেড দেম টু লোয়ার ডাউন দ্য ভলিউম ইন দ্য ডিড সো। এইগুলো আমার মনকে সত্যিই খুব ছুঁয়ে দিয়েছে। যাই হোক, আর কারিমসের সঙ্গে মাটনের কোয়ালিটিতে তো এরা অনেক গুণে গিয়ে, বিকজ এরা সত্যি মাটনের যে পিসগুলো দিচ্ছে দিস আর মিটি পিসেস, ঠিক আছে। আকরাম বিরিয়ানি বা আউদের বয়স্ক খাসি দেয়, সেই খাসির কোয়ালিটি আরও বেটার এর থেকে। বাট সব মিলিয়ে কিন্তু দিস ইস এ মাস্ট ট্রাই বিরিয়ানি। যদি লাইট বিরিয়ানি পছন্দ করো, দুজন মিলে আসো, একটা প্লেট নেবে, পেট ভরে যাবে। এমনিও খেতে পারো, বাট এগুলো দিয়েও খেতে হবে। বিরিয়ানিটার মধ্যে ঘি ভরে ভরে দিয়েছে, দ্যাট ইজ হোয়াট হ্যাজ মেড দিস বিরিয়ানি সো ময়েস্ট। একদম ময়েস্ট বিরিয়ানি, ব্লগারদের ভাষায় জুসি। আই হেট দ্যাট ওয়ার্ড, বাট আই এম লাভিং দিস বিরিয়ানি। হালকা সল্টি আছে, এরকম লখনউ বিরিয়ানি হয়ে থাকবে। অ্যামেজিং বিরিয়ানি বস, যত খাচ্ছি দিস বিরিয়ানি ইজ গ্রোয়িং অন মি অ্যান্ড সো ইজ দিস মাটন। বিরিয়ানি রাইসের জন্য যদি কিছু পয়েন্ট কাটা যায়, এতগুলো নিল্লি পিস দিল, তার জন্য কিন্তু অ্যারেড পয়েন্টস পাবে। আমি যে রেটিং দেবো তাদের কিন্তু সে ব্যাপারটা রিফ্লেক্ট করবে, আমি ভিডিওতে বলে দিলাম। লেটস ট্রাই দিস চিকেন। দেখে মনে হচ্ছে রুটি ফুটি দিয়ে বেটার লাগতো, বাট এখন রুটি খাওয়ার পেটে আর জায়গা নেই। লেটস ট্রাই আউট আ পিস। এখানেও বোনলেস পিসেস দিয়েছে টু সে দ্য লিস্ট, এবং পিস ওটা ওটাতে ভেঙে যাচ্ছে। বাট দেখা যাক গ্রেভিটা কীরকম, দেখতে পায়েসের মতো লাগছে কিনা তোমরা আবার বলো। আমি তো বারবারই একই কথা বলছি, খেতে দেখি কীরকম হয়েছে। দিস ইজ মনে সফেদ মুখ। নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু এই ডিশটা খুব পপুলার, দিল্লি ফিল্লির দিকে ইটস ইজ আ ভেরি পপুলার ডিশ। ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে স্মোকিং, টিকা পিসে দিয়েছে হালকা সাওয়ারনেস, দ্যাট মাস্ট বি ফ্রম দ্য কার্ড। কাজু বাদামের আলাদা কোনো ফ্লেভার তো হয় না, বাট কাজু বাদাম বোয়াতে আলাদা রকম টেক্সচার আসে, ব্যাপারটা ঘন হয় গ্রেভিটা। অ্যান্ড দিস ইজ এ ভেরি থিক গ্রেভি। আর ব্যাচুখানি সফটান মাস্ট রুটি দিয়ে গেছে, ফাটাফাটি লাগবে। বিরিয়ানি খুব একটা ভালো লাগবে না হয়তো, এখন খাই কুইনি করবো এবার। সুপার ডুপার হিট সফেদ মুখ, ব্রিলিয়েন্ট। মাইন্ড ইউ, খুব একটা কিন্তু হট অ্যান্ড স্পাইসি নয়, স্পাইসি নয় কেন বলছি, খুব একটা হট নয়, খুব একটা ঝাল নয়, বাট ইটস ভেরি গুড। একটু গ্রেভিটা এমনি খাইতো, টক ভাব রয়েছে দইয়ের থেকে, দুটি দিয়ে খেতে জমে যাবে, বিরিয়ানি দিয়ে খাই। লেটস ট্রাই আউট দিস বিউটিফুলি মেড সফেদ মুখ উইথ দিস এক্সট্রিমলি ওয়েল ক্রাফটেড বিরিয়ানি। সারপ্রাইজিংলি নট ব্যাড, এটার একটাই কারণ দ্য বিরিয়ানি ইন ইটসেলফ ইজ ভেরি লাইট। বিরিয়ানিটা তো খুব খুব একটা মশলাদার নয়, ওর জন্য এটা দিয়ে যখন সফেদ মুখ খেলাম, ব্যাপারটা কিন্তু মোটামুটি ক্লিক করে গেল। নট ব্যাড অ্যাট অল, নট অ্যাট অল ব্যাড। ফাইনালি ইটস টাইম টু ট্রাই আউট রাজওয়াড়া লাল মাছ। এখানেও তো বলেছিলাম নলি পিস দিতে, এখানেও দিয়েছি, দেখতে পাচ্ছ। মানে অ্যাটেনশন টু ডিটেল, অ্যাটেনশন টু কাস্টমার্স উইশেস, কতটা কী বলবো উৎকৃষ্ট মানের, এটাকে যদি আমি কুমিস না জানি কি সে কোনটাকে জানাবো বলো। দিস ওয়াজ এ কোরিয়েন্ডার, এটা স্যাক্রিফাইস হয়ে গেছে, লেটস পুশ দিস আউট। আর গ্রেভিটা একটু রানি, টোটাল ফাইভ পিসেস হবে, আর নলি পিস তো দিয়েছে, দ্যাটস হোয়াট আই স। দিস ইজ এ নলি পিস, তোমাদের এটাও দেখিয়ে দেওয়াটা আমার ডিউটি। অ্যান্ড লুক এট দ্য গ্রেভি, একদম লাল টকটকে, লাল মাছ তো আর সাদা হবে না। গ্রেভিটা দিয়ে একটু বিরিয়ানি টেস্ট করি,
প্রথমে একটু গ্রেভিটি আমি টেস্ট করে দেখি কিরকম। টেক্সচারটা খুব বাটারি, আমি জানি না এর মধ্যে ময়দা দিয়েছে কিনা, যেরকম নিহারিতে দিয়ে থাকে। লিটল বিট স্পাইসি, বাচ্চারা একটু অ্যাভয়েড করলেই ভালো, বড়োদের কোনো অসুবিধা হবে না। একটু গ্রেভি দিয়ে বিরিয়ানি খাই। লাল মাছ দিয়ে বিরিয়ানি যাচ্ছে না, এই দুটো ক্লিক করলো না। তোমার যদি লাল মাছটা একটা কোনো রুটি বড়া যদি কিছু দিকাও, নান হতে পারে, কুলচা হতে পারে, পরাঠা হতে পারে, এদের একটা পরাঠা খুব ফেমাস ময়দা দিয়ে করে, আমি বোধ আগে বললাম, এদেরকে জিজ্ঞাসা করবে এসে সেটা দিয়ে খেতে পারো, বাট বিরিয়ানি দিয়ে লাল মাছ যাচ্ছে না। ইন্ডিভিজুয়ালি হয়তো ভালো হবে, লাল মাছের গ্রেভিটা সব দেখিটা বলছি আমাদের খুব একটা ইম্প্রেস করেনি, সফেদ মুখ কিন্তু ইম্প্রেস করেছিল। ভাই দেবে পরাঠার নাম হচ্ছে ওয়ার্কি পরাঠা, জাস্ট আমার লোক সব রান পিস দিয়েছে, কি বলবো, মানে বলবার কোনো ভাষা নেই আমার কাছে, দ্য ওয়ে দে হ্যাভ টেকেন কেয়ার অফ মি। জাস্ট আমার লোক আর দ্য মটন, হ্যাঁ আবারও সেই বিরিয়ানির মতোই, একদম প্রাপ্তবয়স্ক নয়, অ্যাডোলেসেন্ট, একদম প্রাপ্তবয়স্ক নয়, তবে ওই মাঝ বয়সী খাসি আর কি। নইলে পরে এই রংটা আরও পিঙ্কিশ আরও রেডিশ হয়, বাট দ্য মটন ইজ কুকড ভেরি ওয়েল। আর জিলাটিনাস পিসেস রানের পিস যেরকম হয়, মাটনটাকে একটুখানি গ্রেভিতে সুপ করে লেটস গিভ দিস এ শট। ভেরি সফট মাটন ইজ, ভেরি মস্ট। তবে অ্যাজ এ প্রিপারেশন লাল মাছটা কিন্তু আমাকে খুব একটা ইম্প্রেস করে, নট ব্যাড বাই এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন, কোনো খাবার খারাপ নয়, বাট অ্যাজ এ প্রিপারেশন বাই এক্সপেক্টেড লিটল বিট মোর, দ্যাটস অল দ্যাট আই ক্যান সে। আর দেখাবার কিছু নেই, দামটা বড্ড বেশি রেস্টুরেন্টের, কিন্তু দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড। জাস্ট মাটনের পিস দিয়েই আমার মুখ বন্ধ করে দিয়েছে, এত ভালো। ভেরি ভেরি গুড সার্ভিস, আমি যত বলবো তত কম। ম্যানেজার নিজে আমার কাছে তিনবার এসেছেন, আমি দেখেছি বাকি টেবিলও গেছেন, হয়তো তিনবার না একবার গেছেন, বাট গেছেন। এটাও কিন্তু খুব বড়ো ব্যাপার যে প্রবলেমগুলো রয়েছে, হাউ উইল দেয়ার কুক, যারা প্রিপারেশন ভালো হলো এদিকে মাংস দাঁত দিয়ে শিখতে পারছো না। একটা রেস্টুরেন্টের অভিজ্ঞতা আমার হয়েছে, ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে আয়রা মিক্সে রয়েছে, খাবার দাবার ভালো বানায়, কিন্তু ওদের মাটনের ডিশগুলো আমরা খেয়ে ছিটতে পারবে না, তারপরে কামড়াতে কামড়াতে চিবড়ে হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো, দিস ইজ বোন ম্যারো। এত খাবার বেঁচে গেল, এগুলো ব্যাক করে বাইরে নিয়ে যাবো, বিরিয়ানি অল্প রয়েছে, মাটন আর পারছি না খেতে, চিকেনটা তো প্রায় পুরোটাই ধরা, এক পিসই খেয়েছি। এই দুটোর ব্যাপারে তোমাদের কিছু বলবার আছে, আমের এই আচার চাটনি যেটাই বলো এটা, আর এই বুড়হানি দইটা দিয়েছে এত ক্রিমি দই কোনোদিন খাইনি, আমি বুঝতেও পারছি না এটা দই দিয়ে করেছে না মেয়নিজ দিয়ে করেছে, ইট ইজ দ্যাট ক্রিমি, ভেরি থিক। রসুন দেওয়া, পেঁয়াজ দেওয়া, শশা দেওয়া, লঙ্কা দেওয়া, পুদিনা পাতা দেওয়া, ইভেন দিস টু সো গুড, জাস্ট দ্য অ্যাটেনশন টু ডিটেল, এটাই বোঝাবার চেষ্টা করি। ছোটো করা জিনিসগুলো তুমি করেছে, দামটা এর জন্যই এত বেশি, দামটা যখন আসবে তখন দেখাবো। এরকম একটা আউটও দেয়, আউটারটাও বেশ ভালো হয়, এদের সব কিছুর মধ্যেই না একটু প্রিমিয়ামনেসের ছোঁয়াটা বেশি রয়েছে, রিডিকুলাসলি গুড। কাঁচা আম এখন উঠেছে, আনন্দে আমাদের সুন্দর সুন্দর মশলা ফোড়ন ফোড়ন দেওয়া, এটা কে না পুরো মেজাজটা খুলে গেল। আর এদের হসপিটালিটি এখন শেষ হয়নি, অ্যালং উইথ টুথপিক্স এটা দিল, দিস আর এডেবল, এগুলো হচ্ছে গুলকান্দ ফ্লেভার্ড চকলেট স্পুনস, বলবো বলুন তো এরপরে আর কি বলতে পারি। দেখি কীরকম নর্মাল চকলেটের মধ্যে স্মেল, কি স্মেলটা নর্মাল চকলেটের মতো, এরকম চকলেট স্পুন আমি আগেও খেয়েছি, আমার বেকারিটার কথা মনে পড়ছে না। সিজনটা অন্যটা অপরটা আছে, হালকা ফ্লেভার হচ্ছে গুলকান্দের, চকলেটটা ভালো কোয়ালিটি, কিন্তু চকলেটটা খুব ভালো, পারফেক্ট ব্লেন্ড অফ মিল্ক চকলেট আর ডার্ক চকলেট,
হসপিটালিটি নিয়ে কথা বলার জায়গা নেই, মাঠের বাইরে ছক্কা মেরেছে। যদি সরসিটি মলে আসো মোস্ট ডেফিনেটলি রিহার্সালে আসতে পারো। আমি জানি পকেট পিঞ্চ একটু বেশি, কিন্তু সব কিছু একটা কী বলবো এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমরা স্যাটিসফাইড হবে। যদি বিরিয়ানিটা অর্ডার করো শুধু বিরিয়ানিটা খেতে পারো, দুজনের মোটামুটি হয়ে যাবে, সাইড ডিশ না নিলেও চলবে, স্টার্টারটা নিতে পারো। তোমরা কোনো ফ্ল্যাট ব্রেড মানে রুটি পরোটার সঙ্গে সফেদ মুখটা নিতে পারো, লাল মাছটাকে আমি রেকমেন্ড করবো না। এটা ছাড়াও ওদের দুটো আরও মাটন ডিশ আছে সাইড ডিশ মেন কোর্সে, তোমরা কিছু ট্রাই করতে পারো, অপশনস গেল। তোমাদেরকে বলেছিলাম যে বিলটা দেখলে পরে একটা মিনি শক পাবে। কাবাব সান্তারি 695, রাজবাড়া লাল মাছ 745, গোশ দম বিরিয়ানি রিয়াসতি 695, সফেদ মুখ 575, টোটাল 2910, জিএসটি নিয়ে 3056। সো ভেরি ভেরি এক্সপেন্সিভ। নতুন করে আমার বলার কিছু নেই, রেস্টুরেন্টে বিল পেমেন্ট করে বেরিয়ে এলাম। নিট টেস্ট হচ্ছে ভেরি ভেরি এক্সপেন্সিভ, এই দামে তো ফাইভ স্টার হোটেলে খাওয়া হয়ে যায়। ইট ইজ দ্য এক্সপিরিয়েন্স ইজ অলসো ভেরি এক্সেলেন্ট, সার্ভিস নিয়ে কিছু বলবো নেই। সার্ভিস হ্যাজ বিন সো গুড সো গুড যে ইট হ্যাজ রিচ টু আ পয়েন্ট ওয়্যার আই উইল বি রেভিং অ্যাবাউট দিস পার্টিকুলার রেস্টুরেন্ট টু মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সার্ভিসিং এত ভালো হয়েছে এখন দেখতে পেলে। একটা মাটন বিরিয়ানিতে আমি নেলির জন্য রিকোয়েস্ট করি, অনেক রেস্টুরেন্ট না করে দেয়, কেউ একটা পিস দেয় এরকম করে বার্গেনিং করে, ওরা চারটের মধ্যে চারটে নেলি পিস দিয়েছে। দ্য বিরিয়ানির কোয়ান্টিটি, রাইসের কোয়ান্টিটি ইজ ভেরি গুড, ফ্লেভার তোমরা দেখতে পেয়ে গেছো, কলকাতা স্টাইল বিরিয়ানি টাইপেরই, একটা কী বলবো ব্লেন্ড অফ কলকাতা স্টাইল অ্যান্ড লখনউ স্টাইল, অল্টো আলু আর ডিম নেই, হালকা সল্টি আছে বিরিয়ানিটা, ফ্লেভারফুল, অতিরঞ্জিত ক্যারোচল গোলাপজল কিচ্ছু নেই, মাথুর নেই। রাজস্থানি লাল মাছ একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, কিন্তু মাটনের পিস কোয়ালিটি এক্সেলেন্ট, সফেদ মুখ সো সো গুড, দ্য কমপ্লিমেন্টারি বেভারেজ দ্যাট দে গিভ মি ওয়াটারমেলন বন্ধুরাজ এক্সেলেন্ট, কাবাব প্ল্যাটার সো সো গুড। দামটা যেটা পে করলাম একটু কম হলে ভালো হতো, অফকোর্স কী বলবো নিজের টাকা যাচ্ছে তো যত কম তত ভালো হয়, বাট সেটা তো বললে হবে না। সাউথসাইডে মনে মনে তো জায়গা মতো রেস্টুরেন্ট দিয়েছে, তো দামটা একটুখানি বেশি আমার মনে হয়েছে, বাট দ্য কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড। আর এদের যে অ্যাম্বিয়েন্স আর স্টাফেদের যে ব্যবহার আবারও বলছি সেটা দিয়ে পুরো বাকি জিনিস পুষিয়ে দিয়েছে। এনিওয়েজ যদি ভিডিওটা দেখে থাকো সে সত্যি ভালো লেগে থাকে, অবলম্বনে লাইক করে দেবে, যদি কোনো কারণে অপছন্দ হয়ে থাকে ডিসলাইকও করতে পারো। চ্যানেল সাবস্ক্রিপশনের কথা আগে বলে দিয়েছি, নতুন করে বলে তোমাকে বিরক্ত করবো না। একটু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্টগুলো পড়লাম, ইনসেন্টিভ পাই, ইন্সপায়ার্ড থাকি, মোটিভেটেড থাকি যে এত লোক আমাকে ভালোবাসছে, এত লোকের ভালোবাসা আমি পাচ্ছি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মাই সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম খাবার দাবার করবার জন্য রেগুলার ওয়ার্কআউটটাও করতে থাকো, কারণ ইনজেস্ট করার সঙ্গে সঙ্গে ডাইজেশনটাও খুব ইম্পর্ট্যান্ট।